গত কয়েকদিন ধরেই দুপুর বিকেলের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। মাঝে শনিবার সেভাবে বৃষ্টি না হলেও রবিবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে মঙ্গলবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে, ফের ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন বঙ্গবাসী। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রি পেরোতে পারে।